স্যার স্যার যখন যেটা দরকার হবে বলবেন, সব ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আমার 500 মিনিট টক টাইম ফ্রি আছে। এ আদমি বহুত সারি বাজে। লাও ভাই, আমি ভি 500 রুপিয়া তোমাকে মস্তি ফ্রি করে দিলাম। লাও 500 টাকা। গুরু, তোমাকে না 500 টাকা দিয়েছে, ছুটির পরে তুই মস্তি করে নিও। থ্যাংক ইউ স্যার। চ্যাটার্জি বাড়িটাকে আমি একদম শেষ করে দিব, আর নন্দিনীকে যদি আমি একবার খুঁজে পা। দিদি গো, ছোটদা আবার বায়না শুরু করেছে। এ আর নতুন কথা কি, তুমি আর মাধবদা তো আছোই বায়না সামলানোর জন্য। আরে বাবা না, এই বায়না সামলানো আমাদের কম্ম নয়। কেন, আজ বুঝি কোনো স্পেশাল বায়না? ঠিক ধরেছ, সে নাকি এখন লেখাপড়া খেলা খেলবে, নাহলে খাবেই না। ঠিক আছে লক্ষ্মীদি, তুমি যাও, আমি কাপড়গুলো গুছিয়ে নিয়ে আসছি। আচ্ছা লক্ষ্মীদীপ, তুমি সাগরকে স্নান করিয়ে তৈরি করে দাও, তারপর লেখাপড়া খেলা। ঠিক আছে। এদুলালদা, তুমি কিন্তু এদের কথা কিছু ভেবো না, বুঝেছ? আমাদের কি ইচ্ছা, আমাদের ইচ্ছা হচ্ছে স্কুলে কোনো শিক্ষা হবে না, মানে স্কুলটাই থাকবে না গ্রামে, কি তাই তো? শিক্ষা পেলে কি হবে, শিক্ষা পেলে কি হবে, তোমার এগেনস্টে যাবে, কথা বলবে, তাই না? তুমি তো এটাই চেয়েছ, তাহলে কি বন্ধ? এটা স্কুল বাড়ির একটা কোণে পড়েছিল, আমি সঙ্গে করে নিয়ে এসেছি। কিন্তু লক্ষ্মীদি, এই ঠাকুরটাকে যে এই ঘরের কোথাও একটা রাখতে হবে। আচ্ছা দাঁড়া, আমি ব্যবস্থা করছি। শর্মিলার ঘরেই তো নন্দিনী আছে, শর্মিলা যদি নন্দিনীকে কিছু বলে। তুমি অত চিন্তা করো না তো, শর্মিলা আসুক, তখন দেখা যাবে। বড়বাবু, বড়বাবু, অগ্নিমা, সে কে সলেন? কোথায় যাব? ছোটবাবুর ঘরে, দেখবেন সলেন কি হচ্ছে। কি হচ্ছে? আরে নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। সলেন সলেন সলো। এই তো সাগর পেরেছে। তো বাবা, আমি না আমি না লেখাপড়া খেলা খেলছি। লেখাপড়া খেলা, বাহ! আপনার মা স্বপ্নটা আমি কি সত্যি করতে পারি না কাকা বাবু? তুমি পারবে গ্রামের ছেলে মেয়েদের বোঝাতে পড়াশোনার প্রয়োজনটা? চেষ্টা করব, যেটা যেটা আমি আমার নেস্টে পারিনি, আমি এখানে সব রকম চেষ্টা করব কাকা বাবু। দিন না আমাকে আপনার স্কুলের দায়িত্বটা। দাও না, ওর স্বপ্নটা সফল হতে দাও না। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। চলো চন্দ্রা, নন্দিনীকে পড়াতে দাও।